ओके ভারতের ছাত্র ফেডারেশন, ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন এবং সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতির পূর্বাঞ্চল অঞ্চল কমিটি গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করছি যে বেশ কিছুদিন যাবত, বেশ কয়েক মাস যাবত আমাদের এলাকাতে শান্তি শৃঙ্খলা বিনষ্ট হচ্ছে। বিশেষ করে রাত্রেবেলা যখন নাইট কার্ফিউ চলে সেই সময়টাতে আমরা লক্ষ্য করছি, গত 26 সেপ্টেম্বর রাত্রেবেলা আমাদের এলাকার এবং রাজ্যের বিশিষ্ট আইনজীবী ভাস্কর দেববর্মা উনি যখন ওনার চেম্বার থেকে ফিরছেন, ওই চেম্বারের সামনে ওনাকে রাস্তা আটকে ওনাকে গালিগালাজ করেছে, অশ্লীল ভাষায় গালিগালাজ করেছে এবং সেই সাথে দেখলাম ওনাকে প্রাণে মেরে ফেলার হুমকি দিয়েছে এবং ওনার যে বাড়ির নেম প্লেট আছে ওই নেম প্লেটও ভাঙচুর করেছে এবং এটা সিসি ফুটেজও থানাতে দেওয়া হয়েছে, কমপ্লেন করেছে। সেই সাথে আমরা লক্ষ্য করলাম গত 15 তারিখ আমাদের ডিআইএফের ছাত্র যুবদের একটা দাবি দিবস ছিল, ওই দাবি দিবস সেরে আমাদের যুবনেতা, আমাদের এলাকার যুবনেতা অসীম চক্রবর্তী যখন বাড়িতে গেছেন ঠিক আনুমানিক রাত্রে 1টা থেকে 1.30টা বাজে ওনার বাড়িতে আক্রমণ করে এবং অতর্কিতভাবে আমাদের এসএফআইয়ের লিডার কিষানের বাড়িতেও আক্রমণ করে। এরকম আপনারা ওয়াকিবহল আছেন সংবাদ মাধ্যমের কর্মী, আমরা চাইছি যে আমাদের এলাকাতে শহর সারা রাজ্যে আমাদের যুব সংগঠনে, নারী সংগঠনের এবং ছাত্র সংগঠনের কর্মীদের মানসিকভাবে হ্যাম্পার করার চেষ্টা করা হচ্ছে। এই বিষয় নিয়ে আজকে আমরা আমাদের পূর্ব থানার পুলিশ আধিকারিকের কর্তৃপক্ষ নিয়েছ এই বিষয়গুলি নিয়ে সুষ্ঠু তদন্তের সাপেক্ষে এবং সুষ্ঠু পদক্ষেপ যাতে নেয় এই বিষয় নিয়ে আমরা আজকে থানাতে ডেপুটেশন দিয়েছি প্রতিনিধিমূলক। ভাস্কর বাবুর যে সিসি ফুটেজ তাতে প্রমাণ কারা ঘটনা সঙ্গে জড়িত, এখন অবধি পুলিশ দেখা যাচ্ছে না, এখনও পুলিশ কোনো অ্যাকশন নেয়নি এই বিষয় প্রশ্নে। আপনার নাম পরিচয়? সঞ্জয় দাস, ডিএফএস সম্পাদক মন্ডল, রাজ্য সম্পাদক মন্ডলের সদস্য।